بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وعلى آله وأصحابه ومن دعا بدعوته واستنى بسنته وجاهد في سبيله. وبعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه. ألا আজকের এই সম্মেলনের স্নেহাস্পদ সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি মুসলিম ভাই সকল, পর্দার ওইদিকে আমার সম্মানিত মা ও বোনেরা, অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্নেহাস্পদ ছাত্ররা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য। অসংখ্য সালাত ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। একটু পূর্বে আমার স্নেহাস্পদ এক ছাত্র ওলা এবং বারা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিল। বিষয়টা একটু জটিল, বিস্তারিত না বললে সবার মাথায় ঢুকবে না। মূল কথা, আমরা মুসলিম, সবার সাথে আমাদের ভ্রাতৃত্ব থাকতে হবে, বন্ধুত্ব থাকতে হবে, শ্রদ্ধাবোধ থাকতে হবে, সম্মানবোধ থাকতে হবে। যারা অনিষ্টকারী, দুষ্ট দুরাচার, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি তার সাথে খারাপ ব্যবহার করব না বটে, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, ভালোবাসাও থাকবে না। এই কথাটা বলতে চেয়েছে আমার স্নেহাস্পদ ছাত্র। আজকে কিছুদিন আগে থেকে আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে থেকে লেখাপড়া শেষ করে দেশে আসি, দেশে আসার পরে দাওয়াত তাবলীগের কাজ করি, তখন এ কয়জন লোক না, এর থেকে বড় বড় মাহফিলে আমি তাওহীদ নিয়ে আলোচনা করতাম, তাওহীদ নিয়ে কথা বলতাম। তখন যৌবন ছিল,
আজ থেকে 30-35 বা 40 বছর আগে তখন শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল, আশেপাশে সাঁতের লোক ছিল, তাদেরকে নিয়ে আলোচনা করতাম। কিন্তু যে বিষয়টি আজকে আমাকে বলতে বলা হয়েছে, তাওহীদে আসমা ও সিফাত, এই বিষয়ে যখন বিশাল বিশাল কনফারেন্সে, বিশাল বিশাল সম্মেলনে আলোচনা করতে গেছি, তাওহীদে রুবিয়াতে কারোর মতভেদ নাই, নাস্তিকবাদে, তাওহীদে উলুহিয়াতে বিভিন্ন জাতি ধর্মের লোকেরা তারা নিজেদের মতো ইবাদত বন্দেগী করে, তাওহীদে ইবাদতে এসে সব জাতির সাথে আমরা বিভক্ত হয়ে গেছি, এবং তাওহীদে আসমা ও সিফাত এটা কিন্তু সবাই ওটা মেনে নিতে পারবেন না, এটা একটু জটিল কথা, এটা আকীদার ব্যাপার। আমি আগে বলতাম, যদি আকীদা আমার ঠিক থাকে, আমলে ত্রুটি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন, কি বলেন? ইচ্ছা করলে যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করতে পারে, যাকে ইচ্ছা আল্লাহ শাস্তি দিতে পারে। কিন্তু আকীদায় যদি গলত থাকে, তাহলে আপনার আমল কোনো কাজে আসবে না। আমাদের বড় বড় নেতারা, আমাদের বড় বড় বিজ্ঞ পণ্ডিতরা আমাকে নসিহত করতেন, আব্দুস সামাদ সাহেব, এই বিষয়টাতে আমাদের মধ্যেই দ্বিমত আছে, ভিন্নমত পোষণকারী লোক আছে, এটা বলতে হবে না। অর্থাৎ তাওহীদে আসমা ও সিফাত এটা বলতে হবে না। আমাদের এই পর্যন্ত আকীদা বিশ্বাস কি ছিল? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা জানতাম না আমরা। এখন কি বলি? আল্লাহর হাত পা চোখ কান মুখ এগুলো কিছু নাই, আল্লাহ নিরাকার, এটা আমরা বলতাম না? এখন বলি, সর্বপ্রথম তাওহীদের ব্যাপারে আমি কথা বলেছি, আর এখান থেকেই আমার ছেলেরা, আমার সংগঠনের লোকেরা নিয়ে গোটা দেশে এটা প্রচার করেছে, করে আপনারা জানতে পেরেছেন তাওহীদে আসমা ও সিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অবয়ব আছে, একটা সত্তা আছে। আমরা যখন লেখাপড়া করতাম তখন আমাদেরকে বোঝানো হতো সুবহানাহু মা আযামা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু লা ফি জিহাতিন ওয়া লা ফি মাকান। এটা সুল্লামুল উলুমের খুতবা, আল্লামা মুহিবুল্লাহ বিহারী মন্তকের কেদাব সুল্লামুল উলুম যখন লেখে তখন তার একেবারে ভূমিকাতে গোড়াতে লিখেছে সুবহানাহু, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, মা আযামা শানুহু, তার শান কতই না বড়, লা ইউহাদ্দু, তার প্রশংসা করে শেষ করা যাবে না, ওয়া লা ইউতাসাওয়ারু, তাকে ধারণাও করা যাবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন, লা ফি জিহাতিন ওয়া লা ফি মাকানিন, আল্লাহ কোনো দিকেও নাই, আল্লাহ কোনো জায়গাতেও নাই।
কি হলো তাহলে? এইটা আমাদের ওস্তাদেরা খুব ফরাও করে পড়াতেন, আর যে এটার ব্যাখ্যা দিতে পারতেন এটা পড়াতে এক থেকে দুই দেড় মাস দুই মাস সময় লাগতো। যে শব্দ কথা বললাম এই শব্দ কথা পড়াতে দুই মাস সময় লাগতো। যে এটা পড়াতে পারতো বুঝাতে পারতো সে বড় আলেম, আর এটা যে পড়াতে পারবে না সে আলেমই নয়। এটা মনে করা হতো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আহলে হাদিসের আলেমেরা এটা বলতো যে আল্লাহর কোনো আকার নাই, আকৃতি নাই, আল্লাহ কোনো দিকে নাই, আল্লাহ কোনো জায়গাতে নাই। আমি যদি বলি যে আল্লাহ ওই দিকে তাহলে এদিকে নাই, যদি বলি ওই দিকে তাহলে এখানে নাই, নানান যুক্তি দিয়ে বলা হতো আল্লাহর কোনো আকার নাই। আল্লাহর আকার মানলে অসুবিধা আছে। জাহামিয়া, মুরজিয়া, কাদেরিয়া, মুতাজিলা, আশায়রা, খারেজি, রাফেদি, এরা প্রায় কাছাকাছি একমতের লোকেরা হযরত আলীর যুগে তার দল থেকে একদল লোক বেরিয়ে গেল, তাদের নাম হলো খারেজি। কিছুদিনের মধ্যে ওখান থেকেই রাফেজি তৈরি হলো, কিছুদিন পরে সেখান থেকেই আবার মুতাজিলা তৈরি হলো, সেখান থেকে আবার কিছুদিন পরেই জাহামিয়ার সৃষ্টি হলো, তারপরে আবার আশায়রার সৃষ্টি হলো। এরা আল্লাহর ব্যাপারে, আকীদার ব্যাপারে এত জঘন্য আলোচনা করেছে এবং তাদের আকীদা এত জঘন্য যেটা বলা যাবে না। আমি কথা লম্বা করব না, দীর্ঘায়িত করব না, আমার পরে ভালো ভালো বক্তা আছে যাদের বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন। আমি এখন যেতে বসেছি, 78 বছর বয়স চলছে। আমাকে একটু আগেই আমার সিরাজপুর ছাত্র মুজাফরগঞ্জ নিউজ মহসেন বলছিল, ওস্তাদ আপনি কি বসে কথা বলবেন না দাঁড়িয়ে, মানে দাঁড়িয়ে কথা বলার মতো বা একটু দেখছেন একটু উঠছি নামছি, তখন পাঁচ সাত জন ধরছে আমাকে, হাঁটুর এত ব্যথা, কোমরে এত ব্যথা যে চলাফেরা আমার রহিত হয়ে গেছে, চলন শক্তিটা রহিত হয়ে গেছে। আমি আপনাদের কাছে আসমা ও সিফাতের কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলছেন, এসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, আল্লাহর কাছে উঠে যায়। কি উঠে যায়? আল কালিমুত তাইয়্যিব, উত্তম কথাগুলো আল্লাহর কাছে উঠে যায়, উত্তম আমলগুলো আল্লাহর কাছে উঠে যায়, উত্তম দোয়াগুলো আল্লাহর কাছে উঠে যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটু ফজর আগেই উঠেছেন, দেখেন অসংখ্য আলো শুধু উপর দিকে উঠে যায় আর উঠে যায়, উঠে যায় আর উঠে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো এই আলোগুলা কি কি উঠে যাচ্ছে এগুলা? বলছে ওমরের নেকি, ওমরের নেকিগুলো আলোর আকারে উঠে যাচ্ছে উপরে, উপরে উঠে যাচ্ছে এলেই হে আল্লাহর দিকে। তো উপরে উঠে যাচ্ছে তাহলে উপরে যা যে কবুল করে ওটা তার কাছে উঠে যাচ্ছে। কবুল করেন বলে কে? আল্লাহ, আল্লাহর কাছে উঠে যাচ্ছে। এখানে একটু কথা আছে, ওলে কথা বললে আবার কথা লম্বা হয়ে যায়। মায়েশা বললেন যে এগুলো যদি সবই যদি ওমরের নেকি হয় তো আবু বকরের কোনো নেকি নাই?
আবুবকর কে? উমর কে? আবুবকর মায়েশার কে হয়? আব্বা। আর উমর কে? উমর হলো সতীনের আব্বা, হাফসা হলো সতীন, সে সতীনের আব্বা। তো সতীনের আব্বার প্রশংসা করা হলো, তো তার গায়ে তো একটু লাগার কথা, তাই না? মেয়ে ছিল না, রহমাতুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহা। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। এলাইহি ইয়াসাদুল আরকালে মুত্তাইয়িব, ওই যে উঠে যাচ্ছে আলোগুলো, উঠে যাচ্ছে কোথায়? উঠে যাচ্ছে কোথায়? আল্লাহর কাছে উঠে যাচ্ছে। তো তাহলে উঠে যাচ্ছে, তাহলে আল্লাহর কাছে আছে ঘরে নাকি? আচ্ছা, আমরা কোরআন মাজিদ থেকে ইসরার কথাটা পেয়ে থাকি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সেই পবিত্র যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটু সামান্য অংশে সফর করেছিলেন, বাকিটা ওই আর নাই। মেরাজের কথাটা ওখানে দেওয়া নাই, মেরাজের কথাটা হাদিস থেকে নিতে হবে। সেখান থেকেই মেরাজ হলো, মসজিদে আকসা থেকে মেরাজ হলো, মসজিদে হারাম থেকে মেরাজ হয়নি। মেরাজ মানে অরুজ, ওপরে উঠা। মসজিদে আকসা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে নিয়ে যাওয়া হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ এবং তার উপরে। এরপরে আল্লাহর সাথে দেখা হলো, এরপরে আল্লাহর সাথে কথোপকথন হলো। তো আল্লাহ যদি ওখানেও থাকে, ওখানেও থাকে, ওখানেও থাকে, তাহলে উপরে যেতে হলে কেন আমার নবীকে? কাবা ঘরের কাছে আল্লাহ ছিলেন না? মসজিদে আকসার কাছে আল্লাহ ছিলেন না? তার বাড়িতে আল্লাহ ছিলেন না? এই যে একটু আগে আমরা সালাত আদায় করলাম, আবার সালাত আদায় করব একটু পরেই। এই সালাতটা ফরজ হয় মেরাজে গিয়ে। তো ওই সালাতটার গুরুত্ব এত যে জিবরিলের মাধ্যমে আপনাকে দেওয়া হয়নি, জিবরিলের মাধ্যমে আমাদের কাছে আসে নাই, সরাসরি আল্লাহ তার নবীকে দিয়েছেন। তা আল্লাহ কোথায়? সপ্ত আকাশের উপরে, ওইখানে তার বান্দাকে নিয়ে গেছিলেন। গিয়ে ওখানে আমাদের উপরে সালাত ফরজ করা হয়েছিল। আল্লাহ সর্বত্রই থাকলে মেরাজের দরকার ছিল না। আমিনতুম মান ফিস সামা আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি নিরাপদে হয়ে গেছ, নিরাপত্তা লাভ করেছ ওই শক্তি থেকে যিনি চাইলে তোমাকে জমির ভিতরে বিধ্বস্ত করে দিতে পারেন, জমির ভিতরে ঢুকে দিতে পারেন? কদিন আগেই ইরাক আর ইরানের বর্ডারে ভূমিকম্প হলো, কয়েকশো লোক মারা গেল, সহস্রাধিক লোক জখম হলো, শহর একটা বিরান হয়ে গেল, সব ধসে পড়ে গেল। তো ভাগ্য যে এটা ধসে ডুবে যায়নি, মাটির নিচে চলে যায়নি, কিন্তু গেছে তো, এর আগে গেছে তো, ঢুকে যায়নি, চলে যায়নি। এই কয়েক বছর আগে, বেশ কয়েক বছরই হলো, ইন্দোনেশিয়ার একটা পাহাড় ধসে একটা গ্রাম বিস্তর, কয়েক হাজার লোকের বাস, সেটা কোথায় চলে গেছে মাটির নিচে, তারা কার তাদের কোনো সন্ধানে পাওয়া যায়নি। এটা হয়নি ভূমিকম্প হওয়ার পরে? ওটা হয়নি ইন্দোনেশিয়াতে?
বলছিলাম আমিনতুম মান ফিস সামা আন ইয়াখশিফা বিকুমুল আরদ, যিনি আসমানওয়ালা, আসমানওয়ালা কে? আসমানে বসে আছে কে? আল্লাহ। তার কাছ থেকে তুমি নিরাপত্তা হয়ে গেছো, নিরাপত্তা লাভ করেছ, তিনি তোমাকে ধ্বংস করতে পারেন না। আমিনতুম আন ইউরসিল আলাইকুম হাসিবা ফাসাতালামুনা কাইফা নাদির, অথবা আল্লাহ আকাশ থেকে এমন গজব দিবেন যে তোমাদের যত মাঠের ক্ষেত আর বাগান সব পুড়ে শেষ হয়ে যাবে। এখন ধান কাটছে না, আমন ধান কাটছে না, অনেক জায়গা থেকে আজকে আমার আধিও বলছে ধানের ফলন হয়নি, পাঠে কাটে না। বলে কেন? যে ফিস শিস ফোটার আগেই ধান পড়ে গেছিল, পড়ে গিয়ে ধান সব বাদ হয়ে গেছে। 3.5 বিঘা জমিতে 31 মন ধান হয়েছে, মানে এটা আল্লাহর আসমানি গজব, আসমানি গজবে ক্ষতি হয়ে গেছে। এটা আল্লাহ ক্ষতি আল্লাহ পক্ষ থেকে হয়েছে, এটা আল্লাহ করতে পারেন, ক্ষমতা আছে আল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপরে আছেন সেটা মানে তো না বোধ হয়? আল্লাহ সবখানে আছে। তাহলে আল্লাহ যদি আসমানে থাকেন, আসমান থেকে আল্লাহ গজব নাজিল করতে পারেন, এবং গজরমজের হজো ধানের ফলন নাই। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফী আফালা তাযাক্কারুন। আল্লাহ আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, এরপরে তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন, মুস্তাবি আল আরশ হয়েছেন, মুস্তাবি আল আরশ আরশের উপরে সমাসীন হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পরে আসমানের উপরে আরশ হয়েছে, তারপরে কুরসি হয়েছে, তখন তিনি সমাসীন হয়েছেন সেখানে। আর রহমান ওয়াল আরশ ইস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে সমাসীন। তাহলে সমাসীনটা কেমন? আমাদের বড় বড় আলেমরা বলে গেছেন আল ইস্তিওয়া ও মালুমুন, আল্লাহ সমাসীন এ কথাটা আমরা জানি, এটা সর্বস্বীকৃত। অল কাইফ মাজহুলুন, কেমন ভাবে আছেন সেটা আমরা জানি না, কিভাবে তিনি সমাসীন ওটা আমরা জানি না। অল ইমান বিহি ওয়াজিবুন, তার উপর ইমান আনাটা ওয়াজিব। আসসাল আনহু বিদআতুন, আর এই সম্পর্কে প্রশ্ন করাটা বিদআত, এ সম্পর্কে প্রশ্ন করার হলো বেদাত। আল্লাহকে দেখেছেন নাকি আপনি? তো আল্লাহ কেমন করে সমাসীন আছে আপনি দেখতে পাবেন? আল্লাহর সৃষ্টি মাখলুক, আল্লাহর সৃষ্টি জিনিস সেটাই দেখি না। আপনি বলছেন অক্সিজেন না হলে মানুষ বাঁচে না, অক্সিজেন আপনি নিচ্ছেন তার বলে বেঁচে আছেন, দেখেন তো অক্সিজেনটা কই, অক্সিজেন কই? আমার ওই ছেলে বলছে আমার শরীরে খুব জ্বর, আমি আর পারছি না। তো জ্বরটা দেখে দিই, দেখে পাবো তোমার জ্বরটা কত বড়, কী কী ধরনের, কালো, লাল, সবুজ, হলুদ, ছোট, বড়, জ্বরটা দেখা যায়? ওই ছেলে বলছে আমি জীবিত, আমি সে না তুমি মৃত্যু, যে না আমি জীবিত।
তো তোমার জীবনটা দেখাও তো আমাকে, কেমন তোমার জীবনটা, কত বড় তোর জীবন ওটা দেখা যায়। আল্লাহর দেওয়া বস্তু আমরা ভোগ করছি, আমরা নিয়ে বেঁচে আছি, অথচ এগুলো দেখি না। এখন আল্লাহকে দেখার খুব শখ হয়েছে, তাই না? তবে আল্লাহকে দেখবো একদিন আমরা, আল্লাহকে একবার দেখব। মোমেন যারা যারা জান্নাতে যাবে, জান্নাতে থাকবে, জান্নাতে সবচাইতে বড় নেয়ামত কি পাবে তারা? কি পাবে? আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। মুতাজিলিরা বলে যে না, আল্লাহর আকার নাই তো, কৌশলে ওটাকে ডিনাই করেছে, করে ওরা বলছে জান্নাতীদের সবচাইতে বড় নেয়ামত খুলুদ ফিল জান্না, সদা সর্বদা জান্নাতে থাকা, জান্নাত থেকে কোনোদিন ওরা বাইর হবে না, এটাই সবচাইতে বড় নেয়ামত। আমি বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত বলবে, যারা হাক্কানি আলেম তারা বলবে, যারা মুওয়াহ্হিদ আলেম তারা বলবে, যে সবচাইতে বড় নেয়ামত আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা জান্নাতে আমদ করছে, আল্লাহ করছে, খুশি আছে, হঠাৎ করে একদিন দেখা দেবেন, একদিন যখন তার তাজাল্লি হবে সব এগুলো হারিয়ে যাবে। কোথায় ফল, কোথায় ফুল, কোথায় হোর, কোথায় গ্লেমান, কোথায় অট্টালিকা, কোথায় সোনা চাঁদি, সব ভরে যাবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। কতক্ষণ, কত দিন, কত বছর, কত সহজ বছর, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ দিদার দেবেন, দেওয়ার পরে আস্তে করে সরে যাবেন। আমার বান্দারা তারা আমদ আল্লাহ করুক, আমি একটু সরে যাই, তখন তিনি ওখান থেকে সরে যাবেন। আমরা দেখব আল্লাহকে। মুতাজিলি বলছে না আল্লাহর আকার নাই, জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত খুলুদ ফিল জান্না, জান্নাতে চিরস্থায়ী থাকা, এটাই হলো সবচেয়ে বড় নেয়ামত। ভুল কথা, ভ্রষ্ট মতের কথাটা, যারা ভ্রষ্ট মতবাদের লোক তাদের কথা, ওটা আমাদের কথা নয়, আলে হক তাদের কথা, এটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন, ওয়াকালাত আল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলেছিল আল্লাহর হাতটা গুল হয়ে গেছে। গুল হয়ে যাওয়ার মানে কি? আমার হাতটা যদি আপনি এইভাবে বেঁধে দেন, এই হাত দিয়ে আমি কিছু করতে পারবো? পারবো, এই যে আমি রুমালটা সোজা করতে পারবো, টুপিটাও ঠিক করতে পারবো, বোতামটাও লাগাতে পারবো, কিছু করতে পারবো। কিন্তু যদি এইখানে এইভাবে হাতটা বেঁধে দেওয়া হয়, কিছু করা যাবে? গুল হলো গর্দানের সাথে, গলার সাথে হাতকে বেঁধে দেওয়া। ইহুদিরা বলেছিল ইয়াদুল্লাহ মাগলুলা, আল্লাহর হাত গুল হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ বখিল হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বান্দাদেরকে রুজি দিতে পারছে না। আল্লাহ বলছেন গুল্লাত আইহিম, তাদের হাত গুল হয়ে গেছে, আর তাদের জন্য তাদেরকে অভিশপ্ত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে, যে বলেছে যে আল্লাহর হাত গুল হয়ে গেছে। আল্লাহর দুইখানা প্রস্তুত হাত আছে, যেমন ইচ্ছা তেমন আল্লাহ খরচ করতে পারে। কথা বললাম রে বাবা, আমি এমনি তো অচল, কথা বলতে শুরু না করতেই বলছে যে
আর কি করা যাবে। এখন আমাদের এশার সালাত হবে, এখন আজান হবে, এশার সালাত হবে, তারপরে আমাদের বড় বড় বক্তা যারা আছেন, জোশিলা বক্তা যারা আছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি বক্তা নই, আমি সৌদি দায়ী ছিলাম, মুবল্লিগ ছিলাম, সেহেতু বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গায় ঘুরেছি। শুধু এইদিকে উত্তর দিকে ওই পঞ্চগড় গেছি একবার, কিন্তু দুইটা জায়গায় ঘুরেছি খালি, কিন্তু এইদিকে দিনাজপুর, ঠাকুরগাঁ, রংপুর, বৃহত্তর রংপুর, রংপুর মানে খালি রংপুর না, বৃহত্তর রংপুর, বৃহত্তর বগুড়া, বৃহত্তর পাবনা, বৃহত্তর কুষ্টিয়া, বৃহত্তর রাজশাহী, বহু জায়গায় গেছি আমি। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলমীর হাত আছে, অকলুবুল মুমিনিনা বাইনা উসবুআইর রহমানে ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। এই মুমিনদের দিলটা এ আল্লাহর এই দুই অঙ্গলের মাঝখানে আছে, অঙ্গল দিয়ে যেমন ইচ্ছা তেমনি উলটপালট করতে পারেন। ফাসবতু লাহু ফাসালু লাহু তাসবীত, আল্লাহর কাছে বলো, ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফুল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা চিরস্থায়ী পড়ে গেছেন, সবসময় পড়ে গেছেন, আমাকে আপনাকেও পড়তে হবে। আর একটা কথা বলে শেষ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের দিন বান্দাদেরকে বলে, যাই তুই সালাত আদায় করেছিলি, বলে হ্যাঁ, বলে করে দেখা তো, তোর ছাপড়িতে যাবে, রুকু করতে যাবে, সেজদা করতে যাবে, পিঠটা শক্ত হয়ে যাবে, সামনের দিকে না পড়ে পিছন দিকে উল্টে পড়বে। মানে এখানে খালি মানুষ মিথ্যা কথা বলছে না, মিথ্যা আল্লাহর সামনেও কি আমাদের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, ওখানে আল্লাহর সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলবে। তা আল্লাহ যখন বলবে সিজদা কর, আল্লাহ এ পিনিলি এ গোছা, এখান থেকে তার নূরের পর্দা উঠিয়ে দেবেন, পাও ঘুরে দেবেন, যে দেখ এবার সিজদা কর, তখন তারা পারবে না। ইয়াউম ইউখশাফু আন সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, যখন তাকে সিজদা করতে বলা হবে তখন পারবে না। তাহলে আল্লাহর পা আসে, আল্লাহর পায়ের ফ্যামিলি আসে। এরপরে আর একটা ছোট্ট করে বলে দিই, যখন মানুষকে জাহান্নামে থেকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতিরা জান্নাতে যাবে, তো জান্নাতে কয়জন যাবে, জাহান্নামে কয়জন যাবে বলেন তো, জাহান্নামে কয়জন যাবে? 999 জন। গুড, ধন্যবাদ। 900,999 জন জাহান্নামে যাবে, আর একজন জান্নাতে যাবে। এই 999 জন করে নিয়েও এই এখনকার বর্তমান যুগে নাকি 750 কোটি মানুষ, আরো কত আসবে আর কত গেছে, তো 1,999 জন জাহান্নামে গেল। তারপর আল্লাহ বলবেন, ইয়াম নাফুর এ জাহান্নামে হালিম তালা, এ জাহান্নাম তোর পেট ভরেছে, জাহান্নাম বলবে হালবিন মজিদ, আল্লাহ আরও আছে কিছু কি, মানে পেট ভরেনি, আরও দরকার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে সেই হাদিসে বাম পায়ের বোঢ়া অঙ্গলটা জাহান্নামের উপর চাপিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে বাহ বাহ বাহ, আল্লাহ হয়েছে আর লাগবে না। তাহলে আল্লাহর বাম পাও আছে আর বুড়ো আঙ্গুলও আছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেটা বলতে চাইছি সেটা হলো আল্লাহর আকার আছে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস নাই। হ্যাঁ, সামিউল বাসির,
তার চোখ আছে দেখেন আর কান আছে শোনেন। মহাত্মার মতো সবকে এবার না করে দিলেন না, না করে দেওয়া হবে না। আর মুসাব্বিহার মতো আল্লাহর হাত আছে তাহলে আমার মতোই হবে, আমার যেমন হাতের পাঁচটা আঙুল আছে তেমনি আল্লাহরও আছে। তুমি যদি আল্লাহর মতো হও তো তোমার মতো আছে, আর তুমি যদি আল্লাহর মতো না হও তো তোমার মতো নাই। যাই হোক, আমাদের আকীদা পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার আকৃতি আছে, আল্লাহ নিরাকার নন। আল্লাহর ইবাদত করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে সামনে দেখছো। তোমার আকীদা আমল ঈমান যদি এত পাকা না হয় তাহলে এটা তো মনে করো কমপক্ষে যে আল্লাহ তোমাকে দেখছেন। কাজেই নামাজে দাঁড়িয়ে শুধু দাড়ি আর চুল সাজাতে হবে না, গোছাতে হবে না, শুধু কাপড় গোছাতে হবে না, হ্যাঁ, একাগ্রতার সাথে একাগ্র চিত্তে গায়ে মনোবাক্যে নম্রতার ভদ্রতার সহ আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে ইবাদত করার জন্য তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের আকীদা এবং আমলকে দুরুস্ত করে দাও। আমার স্নেহাস্পদ ছাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই যে প্রতিষ্ঠানটা গড়েছে, এরকম আরেকটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরেকটা আছে, ওটা এর থেকে ছোট। দেখছেন তিনতলা হয়ে গেছে, চারতলা কাজ চলছে, এবারে পাঁচতলা হবে। আর এখানে একটা মসজিদ হবে যেখানে কমপক্ষে 3,000 লোক নামাজ পড়বে। আর মসজিদের কাজ এই শুরু হলো কি হলো, কয়েকদিনের মধ্যে শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শ্রম কবুল করুন, তার নিয়াতকে আল্লাহ খালিস করে দেন এবং দিনের খাদেম হিসেবে গ্রহণ করে নেন এবং আমরাকে তার সহযোগিতা করার জন্য তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ওয়া রাব্বি ফিনা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।